রোজার সময় আসলে দেখবেন কিছু ডায়াবেটিস আলা লুঙ্গি কথা কইলা আছে না নাই আর সিজার করা কাফুর বুঝেন নাই মানে লুঙ্গির কি সিহারা একদিন দেখি এক কাকা লুঙ্গি নিয়ে যায় বললাম কাকা কে দেশে কইছে মেম্বার সাহেব দেশে বললাম তাই লুঙ্গিটা দেখি কেমন এখন ভালো মন্দ যাচাই করেন কিভাবে আসেন রে ভাই এক নাম্বার সলাত দুই নাম্বার বেহুদা কথা বলা যাবে না তিন নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন তিন নাম্বার হলো আপনাকে যাকাত আদায় করতে হবে কি আদায় অথচ আমার সমাজের মানুষ সঠিকভাবে জাকাত আদায় করে না রোজার সময় আসলে দেখবেন কিছু ডায়াবেটিস আলা লুঙ্গি কথা কই না আছে না নাই আর সিজার করা কাফুর বুঝেন নাই মানে লুঙ্গির কি সিহারা একদিন দেখি এক কাকা লুঙ্গি নিয়ে যায় বললাম কাকা কে দেশে কইছে মেম্বার সাহেব দেশে বললাম তাই লুঙ্গিটা দেখি কেমন এখন ভালো মন্দ যাচাই করেন কিভাবে কথা কই না আছে না নাই এখন এই এই আঙ্গুল ঢুকানোর পরে বোঝা যায় না যে কাপড় সুতো কেমন মোটা না চিকুন কাপড় ভালো না মন্দ এখন এই ঢুকাইয়ে যখন ডলা দিছি এখন দেখি খালি মার আমি বললাম কাকা এইটা যদি ধৌত করে আপনি বাড়িতে পরিধান করেন আপনার ঘর যদি পশ্চিম পোতায় হয় আর দরজা যদি পূর্ব দিক হয় কাকা আপনাকে এক্সরে করার জন্য মোহাম্মদপুর নেওয়া লাগবে না কথা কয় না কাকার মাজার নিচে কোন জায়গা কোন অবস্থা আছে সব এক্সরে ধরা পড়ে যাবে আরে কথা বলে না কেন এটা কি জাকাত হ্যাঁ নাকি আল্লাহর সাথে তামাশা আপনারে কে বলছে লুঙ্গি আর শাড়ি দিতে আপনি দেবেন মাল টাকা কারণ টাকা লুঙ্গিতে লাগবে কাপড়ে লাগবে চিকিৎসায় লাগবে চাউলে লাগবে ডাবুলে লাগবে কলমে লাগবে খাতায় লাগবে পোশাকে লাগবে চিকিৎসায় লাগবে কথা বলে না কেন এই জন্য হিসাব করে জাকাত দেবেন ওই নাম শেতানু লুঙ্গি কাপড় বন্ধ তালাক কথা বলেন আচ্ছা মনে করেন আপনি জাকাতের লুঙ্গি বিষটা পাইছেন এখন অসুস্থ হয়েছেন এখন ডাক্তারের কাছে যায় বলবেন যে ডাক্তার সাহেব আমি অসুস্থ পাঁচখান লুঙ্গি নিয়ে যান আপনার ওষুধ দেবে এ জাকাতের লুঙ্গি আজ পর্যন্ত কেউ বেচতে পারছেন ও কেনে কেউ এই জন্য বাজান লাগবে টাকা দিবেন টাকা আপনি হিসাব করে টাকা দেন যাকে এই টাকা দিবেন সেই ব্যক্তি তার পছন্দ অনুযায়ী পোশাকটা কিনতে পারবে ঠিক ঠিক না ওই লোকটার যখন পছন্দ অনুযায়ী কিনতে পারলো তখন আপনার ওই টাকাটা ব্যয় করার মাধ্যমে নেকির আশা করা যায়